এইটা পৃথিবী আর এই হলো ভারতবর্ষ আমাদের দেশ যার গর্ভে আছে অনেক সম্পদ সোনা রূপা তামা লোহা কয়লা ইত্যাদি আর সম্পদ হচ্ছে কোটি কোটি সন্তান মানুষ আর এই মানুষের প্রয়োজনেই প্রকৃতি অত্যন্ত নিপুণ ভাবে অত্যন্ত অত্যন্ত দরাজ হাতে ভরে দিয়েছেন নানান সম্পদ কিন্তু আমরা আমরা কি এই সম্পদের যথার্থ সম্মান দিতে পেরেছি না পারিনি আর পারিনি বলেই কত ফুল অকালে পাথর হয়ে গেছে বন্ধু স্বাধীনতা এত সহজ বস্তু নয় স্বাধীনতা পেতে হলে রক্ত চাই এবং অর্থনৈতিক বিপ্লব চাই বিপ্লবের মাধ্যমেই হবে নতুন ভারতবর্ষের জন্ম নেতাজি সুভাষচন্দ্রের কথা যে কত বড় বাস্তব সত্য ছিল তা আজ স্বাধীনতার 50 বছর বাদে আমরা হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারছি মানুষ আজ আর মানুষ নেই মান আর হুঁশ বিসর্জন দিয়ে প্রাগৈতিহাসিক হিংস্র ডাইনোসরে পরিণত হয়েছে হ্যালো হ্যালো হাইড্যাড ওই ভেরি দখলের ব্যাপারটা কি হলো হ্যাঁ আজাদ ভাই ভেরি দখল করার কাজ শুরু করে দিয়েছে ভেরি গুড তুমি আমার পাশে থাকলে না ড্যাড আমি বিল্ডিং এর পর বিল্ডিং বানিয়ে যাব ইন্ডিয়ার টোটাল সিটি স্কাইলাইন সিস্টেমটাকেই চেঞ্জ করে দেব ভবিষ্যতে ভারতবাসীরা আকাশ কোনোদিনও আর দেখতে পাবে না সবুজ গাছপালার রং পর্যন্ত আমি বদলে দেব Just look at this house. Black rose, kalo gula. Indian culture, you know, people are a bit shy kind of. লজ্জা পেয়ে চলে গেলে তোমাদের এই বাড়িতে লাল গোলাপ আমি ফোটাবো ইটস মাই ড্রিম আমার স্বপ্ন আর আমার স্বপ্ন কোনোদিনও মিথ্যে হয় না লাল গোলাপ আমি এখানেই ফোটাবো ইটস মাই চ্যালেঞ্জ আপনি অসময় বিজনেস এর সময় অসময় হয় না টাইম ইজ মানি এন্ড দ্যাটস দ্য অনলি ট্রুথ মন্টু কোথায় ও মন্টু এখন এখানে আসেনি হয়তো বাড়িতে আছে যা তাড়াতাড়ি ওকে ডেকে নিয়ে ও এক কাপ ধর তো যাচ্ছি মন্টু তোমার নামে কিন্তু অনেক রিপোর্ট লোকাল থানা থেকে হেডকোয়ার্টারে জমা পড়েছে তোমার নামে ফাইল তৈরি হচ্ছে বি কেয়ারফুল ফাইল হা করে দেবে শাট আপ ইউ ননসেন্স অনেস্ট অফিসার হিসেবে ডিপার্টমেন্টে আমার যথেষ্ট সুনাম আছে আর তোমার জন্য সেটা নষ্ট হতে চলেছে আর একটা কথা বলি এমন যেন কোনোদিনও না হয় যে একজন আদর্শবান পিতার সম্মান নষ্ট হচ্ছে তার সন্তানের জন্যে শোনো আজকে আমার ফিরতে একটু রাত হবে বুঝলে এ আবার কি নতুন কথা প্রণাম নন্দুদা প্রণাম কি ব্যাপার উইদাউট এনি নোটিস পাড়া ছড়াও মাস্টারমশাইয়ের সাথে কথা বলেছিস নন্দুদা মাস্টারমশাই বাড়ি বিক্রি করতে একদম রাজি হচ্ছেন না সেই এক ক্যাসেট বাজিয়ে চলেছিস আই ডোন্ট লাইক ইট চেঞ্জ দ্য ক্যাসেট ইয়ে না মানে নন্দুদা আমরা ক্যাসেট চেঞ্জ করার চেষ্টা করেছিলাম
এই শালা শোরের বাচ্চা মাস্টার 24 ঘন্টার মধ্যে বাড়ি খালি করে দে নইলে তোর বংশ ধ্বংস করে দেব নন্দুদা কোথা থেকে এখানে এলো এখানে এলো এখানে এলো মুখে এলো কিন্তু ঠোঁট দিয়ে বেরোলো না ঠোঁট বিট্রে করলো বলা যায় তুমি বলো ভুলে গেলে চলবে কেন আমরা সবাই তো তার এক্স স্টুডেন্ট একেই বলে হিউম্যানিটি মানবিকতা হিউম্যানিটি মানবিকতা কোথায় ছিল সেদিন যেদিন আমার কাছ থেকে তোরা 50,000 টাকা অ্যাডভান্স দিয়ে বসলি ওই মাস্টারের বাড়ি খালি করে দিবি বলে আর তোদের ওপর ভরসা করে আমি ফরেনারদের কাছ থেকে কয়েক কোটি টাকা নিয়ে বসে আছি আমার ড্রিম হাউস ওই রেড রোজ বানাবো আর ওইখানে ওদের ঢোকাবো মানে নন্দুদা স্বাধীনতার 55 বছর কাটতে না কাটতেই বিদেশিরা আবার এখানে তোর মাইনেটা রাখ বাবা আমি কলেজে চললাম আচ্ছা শোন বাবার খাবারটা টেবিলে ঢাকা দিয়ে রেখেছি স্কুলে যাবার আগে ঠিক টাইমে খাইয়ে দিবি বুঝলি আচ্ছা দিদিমণি আরে স্বাধীন কবে ফিরবে রে ক্রিকেট টুর্নামেন্ট তো 5 দিনে আজ তো মোটে 3 দিন তার মানে খেলা শেষ হবে পরশু দাদা ফিরবে তরশু ক্রিকেট আর ক্রিকেট বাবার উপর সব ভার ছেড়ে দিয়ে বাবু ক্রিকেট খেলে বেড়াচ্ছেন যাকে শোন তুই কলেজ যাওয়ার সময় লালার দোকানে এই মাসকাবড়ি টাকাটা দিয়ে দিবি হ্যাঁ আর বলবি যে এ মাসের মালটা নিতে বাবা রোববার দিন আসবে বাবা আমার কলেজের ফিটা ওহো ভুলেছি তো 200 না রে এনে আর শোন আরো 200 টাকা রাখ না আরে রাখ রাখ টিফিনে ভালো করে খাওয়া দাওয়া করবি চেয়ারটা কি হয়েছে দেখেছিস নেই আচ্ছা আরে নাম মাস্টার মশাই এ কি তোমরা আবার আসতে হলো আপনার ডিসিশনটা জানতে ডিসিশন আমার ফাইনাল ডিসিশন তো আমি জানিয়ে দিয়েছি আমি বাড়ি বিক্রি করব না এক ক্যাসেট বারবার বাজাবেন না তো আমাদের কানগুলো সব ঝালাপালা হয়ে যাচ্ছে কি বলতে চাইছো তোমরা উত্তেজিত হবেন না স্যার কুল ব্রেনে একবার ভালো করে ভাবুন তো এরকম একটা অভিজাত পশ এলাকা আপনাকে মানায় স্যার নন্দুবাবু কিন্তু খুব ভালো অফার দিয়েছে 2 লাখ আপনার রদ দেখা কলে বেচে দুটোই হবে নইলে কিন্তু পস্তাতে হবে স্যার করেক্ট ওরা কিন্তু ঠিক কথাই বলেছে স্যার বাড়ি বিক্রি 2 লাখ টাকার মধ্যে 1 লাখ টাকায় আপনি মুক্তার বিয়েটা সেরে ফেলুন তাহলে আপনার একটা কর্তব্য সারা হলো আর বাকি 1 লাখ টাকার মধ্যে 50,000 টাকা আপনি ব্যাংকে ফিক্স করে দিন আপনার বয়স হয়েছে মাস্টার মশাই কখন যে কি হয় কিছু তো বলা যায় না আর রইল বাকি 50,000 সেটা বল না আর বাকি যে 50,000 টাকা ব্যালেন্স থাকছে সেটা আমাদের দানা পানি অর্থাৎ কিনা দালালি কি বলি না ডোন্ট ওয়েস্ট মাই টাইম জাস্ট গেট আউট যাচ্ছি যাচ্ছি স্যার কিন্তু আমাদের কথাগুলো আরেকবার ভেবে দেখবেন স্যার এমন কিছু করবেন না যাতে শিক্ষক আর ছাত্রের যে মিষ্টি সম্পর্কটা আছে সেটা তেতো হয়ে যায় প্রণাম মাস্টার মশাই চল এই ছাত্র সমাজ এই বাংলা গড়তে চেয়েছিলে ডক্টর রয় লালাজি বাবা মাসকাবাড়ি টাকা পাঠিয়েছে তোমার বাবা মাস্টার জি কেমন আছেন ভালো আছে আচ্ছা प्रभु जी तेरा जवाब नहीं आई है क्या चीज बनाया तुमने ए छाना এখন তাস খেলা কেন কি হয়েছে নেকা কেন কি হয়েছে কিছু জানো না না ওইদিকে যে 50,000 টাকা অ্যাডভান্স নিয়েছো কাল যে আমরা সকলে মিলে ফুর্তি মারিয়েছি তখন মনে ছিল না এখন কি হবে বলতো
নন্দুবাবুকে কি জবাব দেব? উফ, সেটাই ভাবছি। মাস্টার মশাইয়ের হাবভাব ভালো মনে হচ্ছে না। ঠিক বলেছিস, মচ খাবে বুঝলি, তবু ভাঙবে না। কি হবে এখন বলতো, কি করো? ওয়াও, এই দেখ দেখ, এই কে, ও কি চিজ বাইরে, ও তুই চিজ বাড়ি হ্যায় মস্ত মস্ত, তুই চিজ বাড়ি হ্যায়। মুক্তা, ডোন্ট মাইন্ড, শোনো, তোমার সঙ্গে আমাদের একটু কথা আছে। আমি মানুষ, তাই মানুষদের সঙ্গে কথা বলতে ভালোবাসি, অমানুষদের সঙ্গে নয়। কি বললো? এই ক্যা বলতি তু, ক্যা মে বলু, শুন শুনা, চুপ মগা, এই দেখো আবার বকছে। প্লিজ মুক্তা, ঠান্ডা মাথায় শোনো, তোমার ওই জেদি বাপ মানে মাস্টার মশাকে একটু বোঝাও, বাড়িটা বিক্রি করার জন্য মুক্তা, তোমাদের বাড়িটা বিক্রি করতেই হবে। আমরা বাড়ি বিক্রি করব না, তোমরা যা খুশি করতে পারো, বুঝলে? এই যে খুকি, চ্যাটাং চ্যাটাং তো খুব কথা বলছো, জানো আমরা কে? জানি না, আবার ভেড়া দল। কি, এই কি বলে গেল? আমরা সত্যি সত্যি ভেড়া মানে আমার সোনাটা কোথায়? এদিকে দেখি, এদিকে দেখি। আরে আয় মুক্তা, কলেজ যাচ্ছিস? হ্যাঁ। তারপর কি খবর? কার, আমার না দাদার? ধ্যাত, সবসময় ইয়ারকি মারবি না তো, ধৈর্য ধরো, তোশু দিন ফিরবে। টাটা বৌদি, চলি। যেমন দাদা তার তেমনি বোন, মুখে কিচ্ছু আটকায় না, অসভ্য কথা কার, টুক টুক, অসভ্য কথা কার। হ্যালো মিস্টার ক্রিকেটার, ধরো আমি হাফ সেঞ্চুরি করলাম, তবে তাহলে এক গালে করেছেন বল, সুন্দরভাবে রক্ষণাত্মক ভঙ্গিমায় মেরেছেন, মনে হচ্ছে চার চার কিন্তু না, সিক্স সিক্স সিক্স। আর যদি সেঞ্চুরি করি? ধ্যাত, তাহলে অবভিয়াসলি দু গালে। হ্যাঁ, সবার মেরেছেন, সবাতে মেরেছেন, ছয় হ্যাঁ ছয় ছয়। আর যদি ডাবল সেঞ্চুরি করি উইথ ম্যান অফ দ্য ম্যাচ? বসে আছি অথচে ফাগুনের গান গে, যত ভাবি ভুলে যাব, মন মানে না, মন মানে না। আমি গান ভুলে গেছি, আই নো আই নো, ওকে আমাকে শেখাতে হবে না। কালো তো ম্যাচ হলো কে? আমার সঙ্গে বল কে?
রঞ্জন তুই এটা বাড়িতে ফিরে দিয়ে দিস। আর তুই আমার বাইকটা, তার মানে আরে বাইকটা দে না শালা। তার মানে কি? তার মানে পরে বুঝাচ্ছি। অলরাইট। ওকে মুক্তা, মুক্তা আমার কাপটা দেখেছিস? এ কি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি। কোথায় খবরটা শুনে আনন্দে গলা জড়িয়ে বলবে, দাদা আমি জানতাম, তুমি জানতাম তুই ম্যান অফ দ্য ম্যাচ হবি, কাপ পাবি, একদিন তুই বড় ক্রিকেট প্লেয়ার হবি, সৌরভ গাঙ্গুলির মতো, সচিন টেন্ডুলকারের মতো। তা নয়, মুখটা একদম বাংলার পাঁচের মতো করে রেখেছে। ভাগ্য ভাগ্য, সবই আমার কপাল। ও বড্ড খিদে পেয়েছে, এখন পেটে কিছু জুটলে হয়। খিদে তো পেটে ছুঁচো ডন মারছে। কেন, যার সঙ্গে ঘুরছিলে সে তো অনেক কিছুই খাইয়ে পাঠিয়েছে দেখছি, তবুও পেট ভরেনি? মানে গিয়ে দেখে এসো আয়নায় মুখখানা, মানে বুঝতে পারবে। বাহ, ভেরি ফাইন মুক্তা, পায়েসটা তুই যে বানিয়েছিস না, একদম প্রাইস পাওয়ার উপযুক্ত। তাই তাহলে আর একটু খা। শোন না, মা আসলে তোকে একদম পাক্কা রাধুনি বানিয়ে গেছেন। জানিস দাদা, আর যদি মা বেঁচে থাকতেন তাহলে তোর এই কাপটা দেখে মা সবচেয়ে বেশি আনন্দ পেতেন। ঠিকই বলেছিস, তোর ক্রিকেটার হবার স্বপ্ন মাই সব থেকে বেশি দেখতেন। আরে বাবা এখনো ফেরেননি? বাবা এখনই ফিরে আসবে, কটা বাজে দেখ, মাত্র 4টে, এখন তো স্কুলে লাস্ট পিরিয়ড চলছে। ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ সন্তান, বৌদ্ধ ধর্মের প্রবর্তক, বুদ্ধদেবের জীবনী সম্পর্কে ঐতিহাসিক তথ্যের একান্ত অভাব পরিলক্ষিত হয়। নন্দবাবু, কি সৌভাগ্য আপনার পদার্পণ আমার স্কুলে, বসুন বসুন। সেক্রেটারি বাবু, আপনাকে আমার একটা কাজ করে দিতে হবে। নিশ্চয়ই অ্যাডমিশন? নো, ডিসচার্জ। ডিসচার্জ কাকে? আপনাদের স্কুলের টিচার নীলকণ্ঠ বাবুকে। কি বলছেন নন্দবাবু, আমার স্কুলে নীলকণ্ঠ বাবু একজন বাবুটার টিচার, তাকে ডিসচার্জ? হাউ ক্যান ইট বি পসিবল? এভরিথিং ইজ পসিবল। ইম্পসিবল বলে কোনো ওয়ার্ড আমার ডিকশনারিতে নেই। একজনকে ডিসচার্জ করতে গেলে প্রপার রিজনস চাই, গ্রাউন্ডস চাই। রিজন, গ্রাউন্ড, আপনাকে এমন রিজন গ্রাউন্ড দেব যাতে আইনত ডিসচার্জ করা ছাড়া আপনার কাছে আর কোনো অল্টারনেট পথ থাকবে না। ডিসচার্জ লেটারটা টাইপে পাঠিয়ে দিন। কাজটা যেন হয়, নচেত আরে মাস্টার মশাই কেমন আছেন? যদি সসম্মানে বাঁচতে চান তাহলে ভালোয় ভালোয় বাড়িটা বিক্রি করে দিন। চলায়
স্যার আপনাকে সেক্রেটারি সাহেব ডাকছেন। বসুন নীলকণ্ঠ বাবু বসুন। থাক, আমি জানি আপনি কি জন্য আমাকে ডেকেছেন, কিন্তু আমার বাড়ি আমি বিক্রি করব না। নমস্কার। সরি 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 সরি, আই এম এক্সট্রিমলি সরি। হে বাংলার মহাগুরু, আমাকে আশীর্বাদ করো, আমি ওর জন্য ক্রিকেট খেলে তোমাদের মতো বিশ্ব জয় করতে পারি। আশীর্বাদ করো, আশীর্বাদ করো মহাগুরু, আশীর্বাদ। দাদা, বাবা আসছে। আসছি। বাবা বাবা, এই দেখো বাবা, আমি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি, দেখো না। তুমি তো ম্যান অফ দ্য ম্যাচ হয়েছো বাবা, কিন্তু আমার ম্যাচে যখন স্লগ ওভার চলছে। তোমার ম্যাচ? এসব তুমি কি বলছো বাবা? বলছি যে এখন তো রিটায়ার করার বয়স হলো, এরপর সংসারের ভাত তোমাকে নিতে হবে, তাই বলছিলাম যে কিছু রোজগার করার চেষ্টা করো। রোজগার মানে তুমি এখনই আমাকে চাকরির কথা বলছো? চাকরি হোক, ব্যবসা হোক, যে করেই হোক, কিছু টাকা তো রোজগার করতে হবে। তোমার এই কাপ মেডেল আলমারিতে থাকলে তো আর রান্নাঘরে হাঁড়ি চড়বে না, তার জন্য কিছু টাকা লাগে। খাওয়ার কথা তুলতে বাধ্য হলাম, কিছু মনে করো না, কারণ বাস্তব বড় কঠিন, বড় নিষ্ঠুর। বাবা, আমি তোমার চাটা পাঠিয়ে দিচ্ছি, চল চল না রান্নাঘরে। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ চাই, শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েট, স্মার্ট, ইয়াং, সুদর্শন চেহারা, অধিকার জরুরি, অতি সত্য যোগাযোগ করো। হেরে গেলাম বস, সরি। ইয়েস, কি ব্যাপার? কে? কি করছো? ইন্টারভিউ আছে। ইন্টারভিউ দিতে যাচ্ছি। কি বলবে, তাড়াতাড়ি বলো, আমার দেরি হয়ে যাচ্ছে। কি হলো? যেটা বলবো ভেবেছিলাম সেটা একেবারে ভুলে গেছি। তুমি মনে করো আমি ফেরার পথে শুনবো। বাই। আই, শোনো, মনে পড়ে গেছে। কি? তোমাকে পোশাকটা পরে না, ভদ্র রোম্যান্টিক লাগছে। থ্যাঙ্কস। দাঁড়াও। হ্যাঁ, এটা কি হলো? কেউ যদি নজর দিয়ে দেয়। ও, কি দেখছো? যাও, দেরি হয়ে যাচ্ছে না। আসছি। মাস্টার মশাই, আমার বাড়ি আমি বিক্রি করব না। নন্দুদা, মাস্টার মশাই তো একেবারে লোহা, টাটা আয়রন। আয়রন আয়রন তো ছাড়, আমি বহু স্টিল বেঁকিয়ে ছেড়েছি। Don't worry, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, কারণ আমি দেশি মাল খাই না, আমি একটা ড্রামা, আই মিন নাটক মঞ্চস্থ করতে চলেছি, আর সেই নাটকে তোমাকে হিরোইন হতে হবে। মাস্টারমশাই,
মাস্টার মশাই আপনার জল। আমি তো জল চাইনি মা। দেখুন না, আমি ওনাকে জল দিতে এসেছিলাম, আমাকে একাপি আমার ইচ্ছু। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছো। নীলকণ্ঠ বাবু, আপনি আমার ঘরে আসুন। সরি নীলকণ্ঠ বাবু, রিয়েলি সরি। সো উই আর বাউন্ড টু সাসপেন্ড ইউ অ্যাজ ইউ হ্যাভ গট নো আদার অল্টারনেটিভ। পত্রিকার ছবি বেরিয়েছে, আমি তোমাকে সেটা দেখাতে এসেছি। ও, তোর খেলার খবর? হ্যাঁ। নমস্কার মাস্টার মশাই, আপনার ছেলে যে এত ভালো ক্রিকেট প্লেয়ার তা তো আগে জানতাম না। ও হ্যাঁ স্বাধীন, আজকের কাগজে তোমার ছবি দেখলাম, ক্রিকেট সমালোচকের লেখা পড়ে জানলাম তুমি নাকি দারুণ ব্যাটিং করো। আরে তুমি হচ্ছ আমাদের সবার গৌরব, আর তোমার গৌরবে আমরা সবাই গৌরবান্বিত। তাই আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার। আরে লজ্জা পাচ্ছ কেন? না থ্যাঙ্কস, থ্যাঙ্ক ইউ। নীলকণ্ঠ বোস, 3 লাখ? ও মাই গড, আমার বাবার নামে 3 লাখ টাকার চেক? কি ব্যাপার বলুন তো? তোদের এই বাড়িটার দাম রে। হোয়াট? অবশ্য পুরো বাড়িটার জন্য নয়, বাড়িটার দাম তো অফার ছিল মাত্র 2 লাখ টাকা। কে মাস্টার মশাই, আম আই রাইট? তোর ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ হয়ে 1 লাখ টাকা গিফট, মোট 3 লাখ। পাবি না, পাবি না, এমন মহানুভব মানুষ এই পৃথিবীতে দুটো পাবি না। কাজটা তুই কিন্তু ভালো করলি না স্বাধীন। নেহাত তুই মাস্টার মশাইয়ের ছেলে, তাই তোর এই কাজের প্রতিউত্তর আমি প্রয়োগ করলাম না। আরে ঠিক আছে, ঠিক আছে, এই বাড়ি বিক্রি হবে না। নাও অল অফ ইউ প্লিজ লিভ, লিভ মাই হাউস। যাচ্ছি যাচ্ছি, তবে যাওয়ার আগে একটা কথা বলছি, মনে রাখবি, আমার নাম নন্দু ঘোষ, সন অফ হোম মিনিস্টার সত্য সুন্দর ঘোষ। বেটার কিপ ইট ইন মাইন্ড, লেটস গো। বাড়ি কিনবে, বাড়ি। দাদা, কাজটা কিন্তু তুই
ঠিক করলি না স্বাধীন যা করেছে তার প্রয়োজন ছিল কিন্তু বাবা ওদের অ্যাটিটিউডটা আমার একেবারে ভালো লাগলো না আমি তবু বলছি দাদা তুই ঠিক করিসনি ঠিকই করেছি যা করেছি বেশ করেছি জোর করে বাড়ি কিনবে আরে বাড়িতে এসে চোখ রাগাচ্ছে আর আমি চুপ করে থাকবো শোন বাংলা এখনো মগের মূল্য খোঁজে যায়নি বাকিও নেই বন্ধু বাকিও নেই শোনো বন্ধু শোনো সমস্ত ভারতবর্ষটা মগের মূলুক বাংলা তখন ছাড় হ্যালো সিইএসসি বাহ ফাইন 60% মার্কস আচ্ছা ব্রাদার Yes, sir. আপনি কি পড়াশোনা করে গ্রাজুয়েট হয়েছেন না টুকে তার মানে না মানে বলছিলাম যে আপনি সত্যি সত্যি গ্রাজুয়েট না দু নম্বরে বিশ্বাস না হলে আপনারা যাচাই করে দেখুন আপনাকে যা জিজ্ঞাসা করা হচ্ছে তা ঠিক উত্তর দিন আপনি পড়াশোনা করে পাশ করেছেন না নকল করে পড়াশোনা করেই পাশ করেছি কি মিত্র সরি আপনাকে আমরা আমাদের কোম্পানিতে রাখতে পাচ্ছি না কেন স্যার আমার অপরাধ আপনার অপরাধ আপনি লেখাপড়া করে পাশ করেছেন ইউ আর টু অনেস্ট মানে আমরা ওই জাসিপুসি দু নম্বরে ছেলে যাই সরি আপনি আসুন আপনি আসুন বাবু আপনার চা মদন হ্যাঁ বলুন বাবু তুই কাল দেশে চলে যাবি তোকে রাখার সামর্থ্য আমার নেই বাবু আমারে মারিতে লাগবো না বাবু আমারে তাড়ায় দিবে না তোকে চার বেলা আমি খাওয়াতে পারবো না যা বলছি শোন কালই চলে যাবি না বাবু আপনার চাই আমি যাবো না বাবু আপনার কিরঞ্জু বনিবারটা কিছু হলো না রে সালা কলকাতা বাবুরা সব সতী হয়ে গেল নাকি ঠিকই বলেছিস হিসাব দে কামাই নেই তো হিসেব দেব কোথা থেকে সত্যি রে রঙ্গা খদ্দিপত্র কিচ্ছু হচ্ছে না বিশ্বাস কর কলকাতার পুরুষরা কি বউ পাগলে গেল নাকড়া ছাড় মালটা বার কর টাকা কোথা পাবো যে টাকা দেব দেবেন না সলি ছেড়ে বলছি ছাড় ছাড় ভালো হবে না বলছি ছেড়ে ছাড় ছাড় বলছি আরে কি করছিস ভালো ছাড় ছাড় চল পালা সালা তেরে কো ছোড়ে গানি There was nothing to stop them and worsening the fact... Babu! কি হয় যেতে যেতে বিজি করছিস কেন সর্বনাশ হইয়া গেছে আমাকে ইলেকট্রিক্যাল লাইন কাটটা দিতেছে হ্যাঁ ইলেকট্রিক লাইন লাইনটা অলরেডি কাটা হয়ে গেছে থ্যাংক ইউ ভেরি মাচ না না চিন্তা করার কিছু নেই আপনার কাজটা হয়ে যাবে ওকে বাই সত্যি মন্টু তোকে সাবাসি না দিয়ে আর পাচ্ছি না প্রণাম মাস্টার মশাই প্রণাম কি বাবা আপনি এত রাত্রে কবরখানায় তোমার সঙ্গে আমার একটু কথা আছে মনে হচ্ছে আপনি আপনার ডিসিশনটা চেঞ্জ করেছেন হ্যাঁ মন্টু 47 সালে দেশভাগের পর প্রাণ মান ইজ্জত বাঁচাতে
নিজে জন্মভূমি সাত পুরুষের ভিটে ছেড়ে পালিয়ে এসেছিলাম এবার বাংলায়। গায়ে একটা ছাপ পড়ে গিয়েছিল, রেফিউজি। তারপর ডক্টর বিধানচন্দ্র রায়ের দয়ায় শিক্ষক হিসেবে পুনর্বাসনের জন্য পেয়েছিলাম তিন কাঠা জমি। ওই তিন কাঠা জমির ওপরে আমি আর আমার স্ত্রী দুজনে খেয়ে না খেয়ে টাকা জমিয়ে অমানসিক পরিশ্রম করে ওই বাড়িটা আমরা তৈরি করেছি। তোমরা যদি আমার ছাত্র না হতে, আমার চেয়ে বয়সে ছোট না হতে, তাহলে তোমাদের পায়ে ধরে আমি আমার নিজের বাড়িটা আমি তোমাদের কাছে ভিক্ষে চাইতাম, আমার এবং আমার বংশধরদের ওই একটাই সহায়, বাড়িতে তোমরা আমাকে ভিক্ষে দাও। বাড়ি আপনাকে বিক্রি করতেই হবে। না, বাড়ি আমি বিক্রি করব না। পারবেন না মাস্টার মশাই, পারবেন না। বাড়ি রক্ষা করতে আপনি পারবেন না। পারবো। তোরা ভেবেছিস কি দেশে আইন আদালত নেই, পুলিশ প্রশাসন নেই? মগাশন কি বলছে, পুলিশ? পুলিশ তো আমার ঘরেই আছে মাস্টার মশাই, আর প্রশাসনের ক্ষমতা আমার থেকে কেউ বেশি জানে না। আর আদালত নন্দু বাবুর চেয়ে বড় আদালত এ জগতে নেই মাস্টার মশাই। যান যান বাড়ি, যান বাড়িকে চিন্তা করুন, বাড়ি বিক্রি করা ছাড়া কোনো গতি আপনার নেই মাস্টার মশাই। যান 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 বাড়ি, যান যান। প্রিয় স্বাধীন, তুমি আমার ভালোবাসা নিও। আজ আমার সম্বন্ধ দেখতে এসেছিল, মা বাবা প্রায় আমার বিয়ে ঠিক করে ফেলেছে, কিন্তু তুমি তো জানো আমার পক্ষে এ বিয়ে করা সম্ভব নয়। স্বাধীন স্বাধীন, তুমি এমন একটা কিছু করো যাতে আমার আমরা ভবিষ্যতে মিলিত হতে পারি। কিরে, তোর ইন্টারভিউ কেমন হলো? এই হলো আর কি। মুক্তা, তোর দাদা সারাদিন দৌড়ঝাঁপ করে ফিরলো, ওর বোধহয় খিদে পেয়েছে। মা, তুই রান্নাটা চাপিয়ে দে। বাবা, বাড়িতে যা চাল আছে আজ রাতে কোনো রকমে হয়ে যাবে, কিন্তু কাল, কালকের কথা কাল ভাবা যাবে, এখন যা বলছি তাই কর, যা। তোকে পরে বলবো, তুই জানা দাদা ছাদে আছে, যা। আমার লেখা চিঠি ছিঁড়ে ফেলে দিয়ে দেবদাসের মতো আকাশের দিকে তাকিয়ে দেখছোটা কি, অমাবস্যার চাঁদ? এত রাতে তুমি এখানে কেন এসেছো? বাড়ি যাও। আমি আমার চিঠির উত্তর না নিয়ে যাব না। চিঠির উত্তর? তাহলে শোনো, তোমার বাবা মায়ের ইচ্ছে অনুযায়ী ওই বড়লোকের ছেলে সুব্রতকেই তুমি বিয়ে করো। তুমি পারলে বলতে কথা। হ্যাঁ পারলাম। কেন পারলাম জানো? কারণ আজই আমি আমার ভবিষ্যৎ জানতে পেরেছি। আর আমার ভবিষ্যৎ ভবিষ্যৎ কেমন জানো? ওই আকাশের মেঘে ঢাকা চাঁদের মতো। তাই বলছি স্বপ্না, স্বপ্না প্লিজ প্লিজ স্বপ্না, প্লিজ ফরগেট মি স্বপ্না, স্বপ্না তুমি তোমার অতীতকে ভুলে যাও, প্লিজ। ভুলে যাব? আমার আমার অতীতকে ভুলে যাব? তুমি 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 পারবে আমার আমায় ভুলে যেতে? হ্যাঁ স্বপ্না,
তোমাকে বলতেই হবে, কারণ আমি তোমাকে ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি স্বপ্না। তাই তোমার সুখের জন্য আমাকে বলে থাকতেই হবে। সুখ, সুখের তুমি কি বোঝো স্বাধীন? সুখের অর্থ যদি তুমি বুঝতে তাহলে তুমি আজ একথা উচ্চারণ করতে পারতে না, তুমি একথা বলতে পারতে না স্বাধীন। Listen, I am not a prostitute. যেই মনে শরীরে বাজারে নিলাম করব না স্বাধীন, না আমি পারবো না স্বাধীন, আমি পারবো না। আমি আমি তোমাকে ভালোবাসি স্বাধীন, আমি তোমাকে ভালোবাসি প্লিজ। আমার আমার এই ভালোবাসা, আমার আমার ভালোবাসা আমি তোমাকে উজাড় করে দিয়েছি স্বাধীন। এই ভালোবাসার, এই ভালোবাসার কানা করি বিন্দু মাত্র আমি 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 অন্য কাউকে কি করে দেব স্বাধীন? অন্য কাউকে দেওয়া তো দূরের কথা, আমি আমি চোখ তুলে তার দিকে তাকাতে পারবো না স্বাধীন। আমার দিকে দেখো, আমার দিকে দেখো প্লিজ। আর এই চোখে, আর এই চোখে আমি আমি আমার স্বাধীনকে দেখেছি। এই শরীরে আমি তার, এই শরীরে আমি তার ছোঁয়া অনুভব করেছি স্বাধীন। এই রক্তে আমি আমি তার ছোঁয়া অনুভব করেছি। তুমি তুমি ছাড়া আমি আমি সম্পূর্ণ নই স্বাধীন, আমি সত্যি সম্পূর্ণ নই। আমার সাথে তুমি এটা করো না স্বাধীন। Don't do this with me স্বাধীন, Don't do this with me, করো না স্বাধীন প্লিজ। মুক্তা, বড্ড খিদে পেয়েছে মা, কিছু খেতে দে। কিরে মুক্তা, বাবার খুব খিদে পেয়েছে আর তুই এখানে পুতুলের মতো দাঁড়িয়ে আছিস? একি, তুই কাঁদছিস কেন? ঘরে এক ফোঁটাও চাল নেই রে দাদা। এই ব্যাপার, বোকামি আগে বলবি তো। শোন, তুই জল বসিয়ে দে, তোর জল গরম হতে না হতে আমি ফিরে আসছি। হ্যাঁ, লালাজি, হে আমাকে এক কিলো চাল, আধা কিলো ডাল আর একটা হরলিক্স দিন। এক কিলো চাল, আধা কিলো ডাল আর একটু হরলিক্স? হ্যাঁ। এ গৌর জি, এক কিলো চাল, আধা কিলো ডাল আর একটু হরলিক্স দে। জি লালাজি। রুপিয়া এনেছো? হ্যাঁ, এখন তো টাকা নেই, কাল দিয়ে দেব। না না বাবা, তোমাদের উধার দিতে আমি পারবো না। আরে 6 মাইনা হয়ে গেল, তোমার বাবা এক পয়সা ভি আমাকে দিচ্ছে না। আপনি কিছু ভাববেন না লালাজি, বাবা পিএফ এ টাকা পেয়ে যাচ্ছে আর আমি একটা চাকরি জোগাড় করে নিচ্ছি, আপনার সব ধার শোধ করে দেব আজকের মতো। লালাজি আজকের মতো একটু হেল্প করুন প্লিজ। ভাই, তোমাদের বাংলায়ও কি একটা বলে না, অন্য মন তেল ভি পুড়বে না আর রাধা ভি লাজবে না। কবে তোমার বাবা পিএফ এর টাকা পাবে, কবে তুমি চাকরি পাবে, তারপর আমার উদ্ধার শোধ করবে? নাই বাবা, চলো চলো চলো। আপনি আমার এই ঘড়িটা দেখে দিন, এতে রেখে আমাকে চাল ডাল দিয়ে দিন। এই তুমি পাড়ার ছেলেকে দিয়ে আমার পিটাই করাবে কি? হ্যাঁ, এখন তুমি ঘড়ি দিতে আসছো, কাল সকালবেলা পাড়ার ছেলেরা আসবে আমার পিটাই করবে। আমি বন্ধকি কারবার করি না ভাই, চাও লাটার কারবার করি। চলো 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 চলো, রাস্তা দেখো। একটু খুলে দেবে প্লিজ? হ্যাঁ অবশ্যই। একটু ওকে, ওরা Don't worry.
সরি, সব ব্যবস্থা করা আছে, চিন্তা কেন করছো? দেখছি কে, দাঁড়াও। ভেতরে আসতে বলবে না? কিন্তু স্যার, ভেতরে তো লোক আছে। কুত্তার বাচ্চাটাকে বার করে দাও। তুমি এখানে? আমি। আপনি ঠিকই বলেছেন স্যার, আমি একটা কুত্তার বাচ্চাই বটে, কিন্তু আপনি এখানে? আপনার মতো একজন অনেস্ট অফিসারকে এখানে মানায় না স্যার। আমার বাড়ি নিয়ে নেবে, দড়ি দিয়ে টেনে বেঁধে রেখে দেবো, চারদিক দিয়ে বেঁধে রেখে দেবো, বেঁধে দিয়েছি, শক্ত করে বেঁধে দিয়েছি। আয় বাড়ি নিবি, আয়, দেখি তোদের গলত ক্ষমতা। পারবি না, পারবি না। আমি দিন রাত এই দড়িটা ধরে বসে থাকবো, দিন রাত এই দড়িটা ধরে টেনে বসে থাকবো, দেখি দেখি তোদের ক্ষমতা। স্বাধীন, স্বপ্ন তুমি? আচ্ছা স্বপ্ন, এই পাগলিটা, পাগলিটা আমাকে কিছু না বলে বোকার মতো ভবিষ্যতে চলে গেল। আচ্ছা, আমাকে কিছু না বলতো, অন্তত তোমাকে তো বলে যেতে পারতো। তুমি কোথাও যেতে পারবে না, না তুমি যাবে না। मैदान में लफड़ा किया था, ए गुड बॉय,
দেখতে পাচ্ছিস কেন তোকে পেটাচ্ছি? সেদিন তো মাগিগুলোর সামনে খুব হিরো সাজছিলিস, আজকে তো সেই হিরোইজম কোথায় গেল? হ্যাঁ কেয়ারলেস নাও আই এম এ কিলার, এইমাত্র আমি একজনকে মার্ডার করেছি। মার্ডার করেছিস? কাকে? পিঁপড়ে কে? না, এক শুয়োরের বাচ্চাকে, ওই শুয়োরের বাচ্চাকে যে আবার বোনকে রেপ করে মেরে ফেলেছে। তোর বোনের রেপিস্টকে মার্ডার করে তুই বদলা নিয়েছিস, আর ময়দানের কেসটার বদলা আমরা নেব তোকে মার্ডার করে। তোমার চেহারা, কথাবার্তা শুনে মনে হচ্ছে যে তুমি অ্যাবসকন্ডার ফেরা। আরে আমরা এখানে সবাই অ্যাবসকন্ডার ফেরা, ফেরারি ফৌজ। তা তুমি যদি চাও আমাদের দলে যোগ দিতে পারো, এই আজাদ তোমাকে শেল্টার দেবে। আজাদ ভাই, এটা কি ঠিক হচ্ছে? এই সালা হারামিটা ময়দানে মাগিগুলোর কাছ থেকে তোলা তোলার সময়। Don't try to teach me, okay? দেশে কুত্তার মতো নিচের পাড়ায় ঘেউ ঘেউ করছিস। কুমার, ওর হাত পা খুলে দে আর ওর থাকার ব্যবস্থা করে দে। তুমি খুব টায়ার্ড আছো, এখন একটু বিশ্রাম করে নাও, কাল সকালে উঠে আমি তোমার সব কথা শুনবো, ওকে? এই হলো আমার অতীত আজাদ ভাই। হ্যালো আজাদ ভাই। আনন্দ বাবু, গুড মর্নিং। তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে, ভীষণ সিরিয়াস কাজ। আরে বলে কেয়া সিরিয়াস কাজ? একটা ছেলেকে খুঁজে বার করতে হবে, ওকে আমার চাই। নাম কি? স্বাধীন, স্বাধীন বোস। মার্ডার করে পালিয়েছে, বলেন তো তুলে এনে খালাস করে দি। না না, মুঝে ও জিন্দা চাইয়ে, ওর একটা সিগনেচার আমার ভীষণ দরকার। আপকা কাম হো জায়েগা, ওকে বাই। এ মিয়া, তু তো মেরেকো বহুত ক্রিটিক্যাল পজিশন মে ডাল দিয়া। প্রবলেম প্রবলেম। চারজন লোক এসেছে তোমার সাথে দেখা করতে। ওদেরকে নিচে বসতে বল, চল। আসসালাম আলাইকুম আজাদ ভাই। ওয়ালাইকুম সালাম, বেঠিয়ে। আপ লোগো কা পরিচয়? নো প্রবলেম, ये सब अपना ही आदमी है। फिर भी आपके साथ अकेले कुछ बात करना चाहता हूं। हाँ, आजाद भाई, हम लोग पाकिस्तान से आए हैं, यहां के सबसे बड़े खतरनाक डॉन आफ है और मुसलमान, और एक साथ अपने साथ भाई के लिए जरूर कुछ सहायता कीजिए। आगे बोलिए। हम लोग चार आदमी चार जगह पर एक्शन करेंगे। एक नंबर, हावड़ा ब्रिज को उड़ाना है। फोर्ट विलियम, द
लाल बाजार। हुगली ब्रिज। अगस्त सुबह कलकत्ता की जब आंखें खुलेगी चारों तरफ अंधेरा ही अंधेरा होगा। टीवी रेडियो में एक ही न्यूज बजेगा, कलकत्ता इज फिनिश्ड। और इस काम के सहायता के लिए आपको 20 करोड़ रुपया मिलेगा, एडवांस 10 करोड़। सही कहा आपने, सही कहा। आप लोग भी मुसलमान और मैं भी मुसलमान, एक जात, लेकिन बहुत बड़ा फर्क है, बहुत बड़ा फर्क है आप में और हम में। आप पाकिस्तानी और मैं हिंदुस्तानी, इंडियन, भारत माता के संतान। आजत भाई, यू आर ग्रेट आजत भाई, यू आर रियली ग्रेट। सॉरी, आपने क्या हमला हमारे कंपनी तक रखते पाच्ची ना? माने हमरा वही जैसे पुश दो नंबर खेले जाए। কমিশনার সাহেবকে দিন তো, সব পেপার খুলে নিত্য নতুন ঘটনা, পাবলিক কি মনে করে জানেন? উই আর ডল, খেলনার পুতুল। আপনারা সব কি করছেন? স্যার আমরা তো চুপ করে বসে নেই, মানে আমরা তো হার্ট অ্যান্ড সোল চেষ্টা করছি স্যার। আসল প্রবলেম হলো স্যার, পলিটিক্যাল লিডারদের ইন্টারফেরেন্সের জন্য আমরা কিছু করতে পারছি না। এই এক গদমারা অফিশিয়াল ভার্সন কি আপনারা পার পেতে চান? আমি ওকে কম চেষ্টা করছি, দিন রাত তো ওদের পেছনে পড়ে আছি। রিসেন্টলি আমি কম্পিউটারে CID, Detective Department, IB, Case History study করেছি, and I'm sure, sir, Shigiri, Calcutta, Underworld, Dawn of Dawns হয়ে উঠবে ওই স্বাধীন বোশ। Immediately arrest him and Azad gang. Damn it, why Azad? হ্যাঁ স্যার, কি প্রবলেম? আপনার মাল তো পৌঁছে দিয়েছি। হ্যাঁ, ওটা পেয়ে গেছি। শোনো, অন্য প্রবলেম, তোমায় কিছুদিন চুপচাপ থাকতে হবে। কেন স্যার? কমিশনার তোমাকে অ্যারেস্ট করার অর্ডার দিয়েছেন, বি কেয়ারফুল। কি খুব আড্ডা হচ্ছে? খাবে নাকি একটু? না আজ ভাই কই, ওই তো
কি ব্যাপার আজাদ ভাই? আজ সারাত বসে কি শুধু ড্রিঙ্কই করবে? কাম ধান্দে বেরোবে না? আহা, দো চার দিন কে লিয়ে কাম ধান্দা সব বন্ধ। কেন? ইনফরমেশন আছে যে পুলিশ আমাদের সঙ্গে ভাঙ্গা নেবে। আচ্ছাই হুয়া আজাদ ভাই, ধান্দা করতে করতে হাঁপিয়ে গেছি, একটু বাইরে বেরিয়ে আসি। কোথায় গেলে দেখতে পারবেন গুরু? সোলো সালকে জমানি। ফোকট কা মাল তরিয়া মেটাল, সব সালা চৌপাট হো গেয়া। আচ্ছা স্বাধীন, একটা কথা বলতে পারিস? যে যখনই আমি কোনো কোনো মহিলা মানে ওই সুন্দরী মহিলার চোখের দিকে তাকাই, তখনই আমার ওই অতীত মানে আমার ওই ফেলে আসার দিনগুলোর কথা মনে পড়ে যায়। তখন আমার অতীত আমাকে পাগল করে দেয়, পাগল। অতীত কি তোমার অতীত? আজাদ ভাই, আজ তোমাকে বলতেই হবে কি তোমার অতীত, প্লিজ। শুনবে, উপযুক্ত শাস্তি দিতে এই কারখানা বন্ধ। না, আরে কি করতে চলেছেন আপনি? আমাদের রোজগার রুটি আপনি বন্ধ করতে চলেছেন? না বন্ধু, না, তোমাদের রুজি রোজগার আরো আমি বাড়ানোর চেষ্টা করছি। তোমাদের কষ্ট আমার কষ্ট। আরে আমরা ভালোই আছি। কি ভাই সাহেব, আমরা কি সব কষ্ট আছি? শুনুন বন্ধুগণ, এই আজাদ এই কোম্পানির দালাল, ওর কথা আপনারা কর্ণপাত করবেন না। আপনারা যদি সুখে স্বচ্ছন্দে জীবন যাপন করতে চান, আমার কথা শুনুন, আপনারা আমাকে দেখুন। আমি বলছি আজ থেকে এই কারখানা ধর্মঘট, স্ট্রাইক। আমার 8 মাসের বাচ্চা 1 ফোঁটা দুধ পাচ্ছে না বলে কেঁদে কেঁদে মরছে, আর তোমার 8 বছরের বাচ্চা বেশি দুধ হয়েছে বলে না খেতে পেরে ছুঁড়ে ফেলে দিচ্ছে। লক্ষ লক্ষ শ্রমিক না খেতে পেয়ে মরছে, আর এদিকে তুমি 24 গেলছো। কাল সকালের মধ্যে যদি ফ্যাক্টরি না খোলে, তোমার গেলে আমি সারা জীবনের মতো খুঁচিয়ে দেব। আপনি এত রাত্রে এখানে? ছোট
बदमाश, अरे तोर बो खूब रसे टक बगे छिल रे, खे खूब मजा पेछि। हराम खोर चल। शबनम, अब मेरे पास आ। हाँ शबनम, हम हाँ शबनम, हाँ शबनम, शबनम, तेरे को कुछ नहीं होगा शबनम, कुछ नहीं होगा, मैं हूं ना शबनम, कुछ नहीं होगा रे, कुछ नहीं, मैं हूं ना शबनम, शबनम देख देख दे, मैं हूं। शबनम दादा स्विट्जरलैंड का टिकट। ठीक है जी, जा। अच्छी दादा, ए चल। मुन्ना, 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 मुन्ना। आज हमें डॉन हुए थे, शुद्ध एक भगवान दाशेर चुनने। সারাদিন যে কম্পিউটার নিয়ে কি বসে থাকে আমি বুঝি না বাপু, এটার মধ্যে কি মধু আছে? দোলা, এই যন্ত্রটাই এখন পৃথিবীকে চালাচ্ছে, এই ইচ্ছে করলে সবকিছু করতে পারে। সবকিছু করতে পারে? ইয়েস, কম্পিউটার ক্যান সলভ এনি প্রবলেম। সবকিছু সলভ করতে পারে তোমার এই কম্পিউটার? স্বপ্নার মাইন্ডটাকে চেঞ্জ করতে পারবে? আচ্ছা, তোমার এই কম্পিউটার স্বপ্নার মন থেকে স্বাধীনকে ভোলাতে পারবে? দেখি কার ফটো। এখনো তুমি এই স্কাউন্ডেলটাকে নিয়ে পড়ে আছো? বাড়াবাড়ির একটা সীমা থাকা উচিত স্বপ্না। ছি স্বপ্না, তোর মনে একটা কালচার্ড মেয়ের কাছ থেকে আমরা এটা আশা করি না। একটা খুনির সঙ্গে তোমার কোনো সম্পর্ক থাকতে পারে না, যদি থেকেও থাকে সেটা ভালোবাসার নয়, ঘৃণা। চলো, আজ বাদে কাল যার বিয়ে সে তার জীবন নিয়ে ছিনিমে নিখেলছে।
সত্যি বাবা, এসেই যখন পড়েছো এভাবে চলে যেও না। স্বপ্নাকে তুমি আশীর্বাদ করে যাও। নমস্কার, আমাকে আর কোনো শুভ অনুষ্ঠান বানায় না। স্বাধীন, স্বাধীন, আমরা কি আশা করতে পারি আমাদের মেয়ের বিবাহিত জীবনে তুমি অশান্তির কারণ হবে না? স্বাধীন, তুমি পাড়া ছাড়ার পর অনেক কষ্টে ওর বিয়ে ঠিক করেছি। ও কিছুতে রাজি হয়নি বাবা, কিন্তু কিন্তু আমরা তো মা বাবা, আমাদের তো একটা কর্তব্য আছে। অনেক কষ্টে অনেক কষ্টে ওকে রাজি করিয়েছি। তুমি বাবা, মাসিমা, স্বপ্নের বিয়ে হয়ে গেছে দেখে আমি খুব খুশি হয়েছি মাসিমা। এখন আজ থেকে আমি ফ্রি হয়ে গেলাম মাসিমা। বিশ্বাস করুন মাসিমা, এই মুহূর্তে এই পৃথিবীতে আমার আমার চেয়ে সুখী কেউ নেই মাসিমা, কেউ নেই, কেউ নেই। অনেকদিন ধরে খুঁজছি, চল সালা। আমার ছেলে মার্ডার্ড! না! হু ইজ দ্য মার্ডারার? খুন করেছে ওদের সবাইকে আমি খুন করব। ওই মন্টুর লালাকে আমি খুন করেছি, এই তোর ছবি ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করছি। ওই নন্দু ঘোষকে আমি ছাড়ব না, ওকে আমি কিছুতেই ছাড়ব না। ওকে খুন করে আমি আবার তোর কাছে ফিরে আসব, আবার তোর কাছে ফিরে আসব। বাবা, কথা বলো বাবা, বাবা, বাবা,
কথা বলো বাবা। ইউ আর আন্ডার অ্যারেস্ট, হ্যান্ডস আপ। স্বাধীন আমাদের দলের একটা ছেলে, কার ভাতৃত্ব থেকে অপেপাত্য। তোমরা সলা এখানে বসে ক্যারাম পেলাচ্ছ, ক্যারাম পেলাচ্ছ। সলা বিমল এখানে তাক পেড়াচ্ছে। গুরু এখন কি হবে? अब क्या होगा आजाद भाई? क्या होगा? हाँ क्या होगा? पिटाई होगा, बहुत पिटाई होगा, टॉर्चर होगा। साला प्यार मोहब्बत, प्यार मोहब्बत, प्यार मनाने के लिए घर पे गया था ना? अरे अभी साला पुलिस प्यार उसका चर्बी से निकालेगा। বল চালা, তোকে বেরিয়ে ফেলে দেবো। বল চালা, বল বল, সুপারি তোকে কে পাঠিয়েছিল? কে দিয়েছে তোকে সুপারি? বল, সুপারি দিয়েছিল সেই বোন যে বোনের ইজ্জত লুটেছিল। স্বাধীনটা যে এখন কি করছে, কি খাচ্ছে? সালা বাজার হেডকোয়ার্টার। মিস্টার ব্যানার্জি? ইয়েস স্যার, ওই ক্রিমিনাল স্বাধীন বোস ভবানীপুর থানার ওসিকে মার্ডার করে পালিয়ে গেছে। হি সিম্পলি র‍্যানস্যাকড দ্য এন্টায়ার পুলিশ স্টেশন। হোয়াট? ইয়েস স্যার, ইনডিসক্রিমিনেট বম্বিং স্যার। ওসি মার্ডার স্যার? হ্যাঁ, শুধু শুধু ওসি নয় স্যার, আরো কয়েকজন বোধহয় শেষ হয়ে গেছে। লিসন, অ্যালার্ট অল দ্য পুলিশ স্টেশনস এন্ড সিল দ্য বর্ডারস ইমিডিয়েটলি। ও যেন কিছুতেই বেঙ্গল এরিয়া ছেড়ে পালিয়ে যেতে না পারে। পুলিশ আমাদের যে কোনো সময় অ্যাটাক করতে পারে। তুই এই দিকটা থাকবি, হুম, সেফ। আর তুই, আর তুই তোরা চেষ্টা করবি এই এদিকটা গার্ড করার জন্য। যদি কোনো প্রবলেম হয়। আজাদ ভাই, পুলিশ! আজাদ, পুলিশ তোমাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। যদি তুমি তোমার ভালো চাও তাহলে আমাদের কাছে আত্মসমর্পণ করো। দেখো আমি তোমাকে সুযোগ দিচ্ছি। চার্জ! Thank you.
পুলিশ চারিদিক দিয়ে ঘিরে নিয়েছে। রাজেন তুই এখান থেকে চলে যা। রাজেন ভাই প্লিজ। রাজেন তুই এখান থেকে পালিয়ে যা। রাজেন খোদা রাজেন তুই এখান থেকে। আমি তোমাকে একলা ফেলে কিছুতেই যাব না। না ছেড়ে দিন Smartness is good, but over-smartness, no. Obstinate, unbearable. ये देश है क्यों चुहा बिना? Come on, let's move. Hello. सुनो आजाद. पुलिस के विश्वास नहीं. একবার যখন নজরে পড়েছ ওরা আবার ডিস্টার্ব করতে পারে তুমি একটা কাজ করো বাবুঘাটে আমার একটা ড্যামেজ লঞ্চ পড়ে আছে আপাতত ওইখানে শিফট করে যাও গুড নিউজ কামিং ইলেকশনে তোমাকে ক্যান্ডিডেট করব ভাবছি কি যাতা বলছো তুমি ভোটে দাঁড়াবো আমি জীবনে কোনোদিন ঝান্ডা ধরেছি আরে আমি কোনোদিন ঝান্ডা ধরেছি নাকি বাট আই এম এ মিনিস্টার শোনো ওই ঝান্ডা ধরে মিনিস্টার হওয়া যায় না বুঝলে ভাষণ লেকচার এই সব দিতে হয় আর প্রতিশ্রুতি দেওয়ার একটা সুন্দর টেকনিক জানতে হয় মিথ্যে মিথ্যে প্রতিশ্রুতি আর সেই ব্যাপারে তুমি তো বাবু ভীষণ এক্সপার্ট কিন্তু ড্যাড তোমার মানে একজন মিনিস্টারের ছেলে ভোটের ক্যান্ডিডেট জনসাধারণ অস্বাভাবিক কিছু ভাববে না তো অস্বাভাবিক কেন আরে ফিল্মের হিরো হিরোইনদের ছেলেমেয়েরা যদি বংশানুক্রমে হিরো হিরোইন হতে পারে সরকারি চাকুরিদের ছেলেমেয়েদের জন্য যদি সরকারি চাকুরি সংরক্ষিত হতে পারে তাহলে মিনিস্টারের ছেলের মিনিস্টার হওয়ার বাধা কোথায় বিধানসভা নির্বাচনে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর একমাত্র পুত্র শ্রী নন্দ ঘোষ এবার বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করছেন দেশে যাব অবশিষ্ট ছিল তাও গেল রে নন্দবাবুর প্রতীক চিহ্ন বাস করেক্ট করেক্ট সিম্বল বাস সালা ছলা বাস আয়াদ ভাই নন্দবাবু আসছেন এই ছবিটি স্বাধীন বসে কলকাতার আন্ডারওয়ার্ল্ডের নোটোরিয়াস ক্রিমিনাল স্বাধীন বসের খোঁজ দিতে পারলে কলকাতা পুলিশ নগদ 1,00,000 টাকা পুরস্কার দেবেন বলে ঘোষণা করেছে এই স্বাধীন বোস কলকাতার বিভিন্ন জায়গায় খুন রাহাজানি এবং নানা বেআইনি কাজ আনন্দবাবু আমার টিভিটাকে উড়িয়ে দিলেন হ্যাঁ একটা সামান্য ছেলে স্বাধীন বোস এতদিন হয়ে গেল তোরা ধরতেও পারলি না তোদের মুখেই যত বড় বড় বাত সারা তোরা কাজে একটাও কেউ কিছু না সব কটা রাস্কেল
जवान को लगाम दे नंदू बाबू, मैं तुम्हारा बाप का नौकर नहीं हूँ। तुम्हें मालूम है कि आजाद किसी का परवाह नहीं करता, खुदा कसम। सॉरी सॉरी आजाद भाई, एक्सट्रीमली सॉरी। असल की जानो, टीवी ते और छविटा देखे अभी एक तो अपसेट हो पड़े। इनफैक्ट ये छेलेटा आमार रातेर घूम कैड़े निये छे। ये छेलेटा के आमार चाई आजाद भाई, ये छेलेटा के आमार चाई। अस्ची आजाद भाई, तुमी किन्तु विषाद तो शापे लेजे पौं दिए खेलचे, ताचे स्वाधीन के नुंदू घोषेर हाथे तोले दो। रंगा सत्यिकारे सापुड़े विषाक्त तो साप निये खेलते पछंद करे। बैंक थेके लोनेर ब्यापारटा किछु होलो? हाँ, बैंक मैनेजर संगे कथा होयेछे। होये जा ओ डैड स्वाधीन। ए कि पागलामी करछिस, एक्सिडेंट होये जाबे। তুমি বাধা না দিলে আমি ঠিক ধরে ফেলতাম। কি ব্যাপার আজাদ ভাই, এত তাড়াতাড়ি এই লঞ্চের শেল্টার কে জোগাড় করে দিল? আরে ইস কাম কে লিয়ে তো ইস শহর মে এক হি কামিনা আদমি হ্যায়, তেরা চাহনে ওয়ালা নন্দু ঘোষ। আজাদ ভাই, আমাকে বাড়ি যেতে হবে। বাড়ি যাবি? ক্যা বাত হ্যায়? মাকে দেখতে, মা শরীর ভালো নাই। মাকে দেখতে যাবি? ইয়ে তো আচ্ছি বাত হ্যায়, কিন্তু তোর माँ तो दो साल पहले गुजर गए। सॉरी आजाद भाई, माना बाबा। एक ही आजाद भाई, तुम रंगा के खून कर ले क्या? नंदू घोषेर हाथ थेके तोके बाँचाते। ओ साला आमादेर दलेर बेईमान छिलो, पथेर काँटा। तो आमादेर ई पथ शेष कोथाय আমরা কেউ জানি না। আসুন আজাদ ভাই। নন্দবাবু পাঠিয়েছেন, মার্ডার কেস আছে। আচ্ছা, মার্ডার কাকে করতে হবে? আমার ছোট ভাই আর তার স্ত্রীকে। আপনি আপনার নিজের ছোট ভাইকে মার্ডার করবেন? কারণ ওরা আমার পথের কাঁটা, আই মিন গলার, গলার কাঁটা। যা বেশি দিন ফুটে থাকলে ইনফেকশন, আর ইনফেকশন থেকে ক্যান্সার, যার কোনো আনসার নেই। আচ্ছা দাদা, সব মিলিয়ে কত টাকার সম্পত্তি পাবেন? ক্যালকাটা হাউস আর দার্জিলিং টি স্টেট সব মিলিয়ে কমপক্ষে 20 ক্রোরস, আই মিন 20 কোটি টাকার মতো। কাম হয়ে যাবে, কিন্তু 10% রোকড়া চাই। ওকে ডান, বাট ওয়ান কন্ডিশন, ডেড বডিটা কিন্তু আমার ডেলিভারি চাই। মিল যায়গা। অ্যাট প্রেজেন্ট আদার ভাই আর ভাইয়ের বউ কোথায় আছে? আপাতত শীত উপভোগ করার জন্য ওরা 1 জানুয়ারি থেকে দার্জিলিং এর আউটিং এ, আমার আমার টি এস্টেটের বাংলোতে। ঠিক আছে, নেক্সট উইকের মধ্যে মার্ডার হয়ে যাবে। ওকে ফাইন, কাম অন অ্যাডভান্সটা নিয়ে যাও। স্বাধীন सुना ना सब। ये काम तेरे को ही करना पड़ेगा। ठीक है, जयंत बाबूर भाई के मार्डर कर देव, किंतु तार स्त्री के मार्डर करा आमार पक्षे सम्भव ना। सम्भव नय? क्यों सम्भव नय? क्यों शुद्ध तार स्त्री के नय, कोनो मेये के मार्डर करा आमार पक्षे सम्भव नय। अरे शोन 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 शोन, ও বলে কিনা কোনো মেয়েকে মার্ডার করা সম্ভব নয়? আরে স্বাধীন, আরে পৃথিবীতে নারী পুরুষ ছেলে মেয়ে সব এক। আরে সালা টাকার এপিট ওপিট সবকিছু তো আমি এক, বলে কিনা সম্ভব নয়? আরে তুই 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 হিন্দু,
আরে আলবার্ট আলবার্ট ক্রিশ্চিয়ান আর আমি মুসলমান চাকু 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 তোর রক্তের রং কি হলুদ ও রক্তের রং কি সবুজ আমার রক্তের রং কি কালো আসলে না আমাদের রক্তের রং লাল রেড আসলে আমরা একই গাছে ফোটা ফুল কেউ খ্রিস্টান কেউ হিন্দু কেউ মুসলমান আর আমাদের দেশের পলিটিশিয়ানরা ধর্মের ব্যবসায়ীরা তাদের নিজেদের সুবিধার জন্য নিজেদের লাভের জন্য এই ভেদাভেদ করে রেখেছে জাতের লড়াই বাঁধে রেখেছে তারা হিন্দু সঙ্গে মুসলমানের মুসলমানের সঙ্গে খ্রিস্টানের খ্রিস্টানের সঙ্গে হিন্দু ইন্টারন্যাশনাল পলিটিক্স সারা সব ইন্টারন্যাশনাল পলিটিক্স আর এই পলিটিক্স এই ধর্ম বিদ্বেষ এই পৃথিবীটাকে ধ্বংসের পথে নিয়ে যাবে আর সেদিন হবে এই পৃথিবীতে মহাকালের মহাপ্রলয় হবে সেদিন মহাপ্রলয় হবে ক্যা হোগে মেরে কো কি হলো বলো তো আজাদ ভাই তুমি ছিলে পূবে চলে গেলে পশ্চিমে তোমাকে যত দেখছি ততই অবাক হচ্ছে আজাদ ভাই ছোড় শালা ইমোশনাল হোগে মে ধান্দা 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 কি বাত কর এ সেদিন तू जाएगा कल कल तू जाएगा दार्जिलिंग शाम की ट्रेन से जा 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 ए चल কন্ট্রাক্ট আমার ভাইয়ের ডেড বডিটা হ্যান্ড ওভার করুন শুনুন আপনার পেশেন্টের অবস্থা ভালো নয় ইমিডিয়েটলি কলকাতা নিয়ে যান
स्वामी मरते देव ना प्रयोजन प्रयोजन निजे रक्त दिए तुम स्वामी के बाचाब स्वप्ना स्वप्ना विश्वास करो विश्वास तुम्हें তোমার মত একটা ক্রিমিনাল কে ইউ লায়ার আই ডোন্ট ট্রাস্ট ইউ এনিমোর আই ডোন্ট ট্রাস্ট ইউ আমি ঘৃণা করি তোমায় ঘৃণা করি না ভগবান তোমাকে কোনদিন ক্ষমা করবে না স্বাধীন কোনদিন ক্ষমা করবে না কোনদিন ক্ষমা করবে না কি বলছিস স্বপ্না आइए ऑडी तो मिल गया होगा बाकी के पैसे कहाँ हैं एडवांस 5 लाख जिन्हें पेमेंट कर चला हूँ बैक करूँ मतलब मृत्युदाता जीवनदाता हुए उधर गॉडफादर होएगा से झूठ मत बोल इल्ला सच क्या है बता सच क्या है बता बता बिट्रेयर बिट्रे ना ना স্বাধীন বিট্টে করেনি করেছো তুমি আর আপনারা সবাই মিলে এই মানুষটার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন প্লিজ সুব্রত বাবু চুপ করুন আপনি এখন অসুস্থ আমায় বলতে দিন স্বাধীন বাবু আমায় বলতে দিন শোনো স্বপ্না আজকে তোমার এই হাতের শাখা পলা তোমার এই সিঁথির সিঁদুর কার জন্য জ্বলজ্বল করছে জানো এই মহৎ মানুষটির জন্য ইনি তোমার স্বামীর মৃত্যুদাতা নন জীবনদাতা তোমার সোহাগ রক্ষাকর্তা স্বাধীন তোমাকে আমরা ভুল বুঝেছিলাম বাবা সত্যি আমরা লজ্জিত স্বাধীন এই স্বাধীন এই স্বাধীন বেরিয়ে আয় স্বাধীন স্বাধীন বেরিয়ে আয় বলছি এই তুই নিচে নামবি না আমি উপরে উঠবো আজাদের সঙ্গে বেইমানি আমার সঙ্গে বেইমানি না আমি না
ও বেঈমান নয়। আমি স্বাধীনকে একদিন ভালোবাসতাম আজাদ ভাই। স্বাধীন আমার সিঁদুরের মর্যাদা রেখেছে। দয়া করো, দয়া করো আজাদ ভাই। পুরনো প্রেমিকা আগে বলবি তো, হ্যাঁ কথা বলার সুযোগ দিলে কোথায়, তার আগেই তো কুরুক্ষেত্র বাঁধিয়ে দিলে। ভগবান দাসকে ভোট দিন, ভোট দিন, ভোট দিন, 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 ভোট দেবেন কোনখানে, আর্জেন্টিনার মাঝখানে, ভোট দেবেন কোনখানে, আর্জেন্টিনার মাঝখানে, ভোট দেবেন ভোট ফর ভগবান দাস, ভোট ফর ভগবান দাস। আজাদ ভাই, আজাদ কি হলো, একই করছে আজাদ ভাই, আজাদ ভাই আমাকে ছেড়ে দে। আরে আরে দেখছো না চারিদিকে পুলিশ, এখন এসব সময় না। হাতে হারিকেন কাঁধে বাঁশ,
তোদের হলো সর্বনাশ।